দরিদ্রতা দূর করার একটা কি আমল, পরীক্ষিত আমল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলল, ইয়া আল্লাহর রাসূল, ইয়া আল্লাহর রাসূল, দুনিয়া আমার থেকে বিমুখ হইয়া পথ প্রদর্শন করছে, অর্থাৎ দুনিয়া আমার থেকে দূরে সরে গেছে। আমি বহুত গরিব, আমার এত মাল দৌলত নাই, দুনিয়া আমার থেকে বিমুখ হইয়া পথ প্রদর্শন করে চলে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া করো না? অর্থাৎ ফেরেশতারা যে দোয়া আল্লাহ তাআলার কাছে করে, ওই দোয়া কি তুমি করো না? সমস্ত সৃষ্টিজীবের যে তাসবিহ আছে, সমস্ত মাখলুকাত যে তাসবিহ করে, যে ওজিফা করে, যে দোয়াটা করে, ওইটা কি তুমি করো না? তুমি তুমি যদি সবুজ সাদিকের সময় এই দোয়াটা 100 বার করো, যেটা ফেরেশতাদের দোয়া, সমস্ত সৃষ্টিজীবের দোয়া, এই দোয়াটা যদি 100 বার করো, দুনিয়া তোমার কাছে তুচ্ছ হইয়া তোমার পায়ে নিচে আসবে। এই আমলটা করার কারণে দুনিয়া তুচ্ছ হইয়া তোমার পায়ে নিচে আসবে, অর্থাৎ দুনিয়া তোমার কাছে আসবে, এত দুনিয়া আসবে তুমি মাল রাখার জায়গা পাবে না। ওই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে না, চলে গেলেন ওই জায়গা থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দোয়া শিখা, আমলটা শিখে চলে গেলেন। যাওয়ার পরে নিয়মিত সুবহ সাদিকের সময়, ফজরের সময়, ফজরের নামাজের সময় সে নিয়মিত 100 বার ওই দোয়াটা পড়তেন, ওই আমলটা করতেন। কিছুদিন করার পর আল্লাহ তাআলা তার মালে এত বরকত দিল, তার মাল, তার মাল, তার সম্পদ বেড়ে গেল, এত বাড়লো, সম্পদ রাখার, টাকা পয়সা রাখার, দেড়হাম রাখার আর জায়গা পায় না, কোথায় রাখবে সম্পদ? তো বিশ্বনবী সাল্লাল্লাহু এইসব বললো, আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, আপনি যে আমলটা আমাকে শিখাইছেন ওই আমলটা করার কারণে আমার তো মাল বাইরে গেছে, এত বাড়ছে, এত সম্পদ হয়েছে, এখন মাল রাখার, সম্পদ রাখার জায়গা নেই, সম্পদ রাখার কি নাই জায়গা নেই। আপনি আমলটা শিখাইছেন, এই আমলটা করার কারণে আল্লাহ আমাকে মাল বাড়াইছে, এখন তো সম্পদ রাখার কি নাই জায়গা। আমলটা কি? যে আমলটা করার কারণে সাহাবীর সম্পদ আল্লাহ বরকত দিলেন, তার মালে বরকত দিলেন, তার দরিদ্রতা দূর হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আমলটা হইল প্রত্যেকটা দিন শুভ সাদিকের সময় 100 বার এই দোয়াটা পড়া, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। জবানে হালকা, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহ তাআলা এই কালিমা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পছন্দ করেন। এই দুইটা কালিমা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, যদি এই আমলটা করেন আল্লাহ তাআলা আপনাদের দরিদ্রতা, আল্লাহ তাআলা অভাব অনাটন দূর করে দেবেন। করবেন কিনা ইনশাআল্লাহ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তবলিগের সবচেয়ে বড় জিম্মাদার যিনি প্রতিষ্ঠাতা, উনি তার সাথীদেরকে বলতেন যে তোমরা ফজর এর সুন্নত এবং ফরজের মাঝখানে এই দোয়াটা করো, ফরজের সুন্নত এবং ফজরের, ফরজের মাঝখানে যে সময়টুকু আছে, সুন্নত পরে পরে সময় থাকে না, এই সময়টুকুর ভিতরে এই দোয়াটা করো, তো এটা আরো কার্যকারী হবে, এটা আল্লাহ আদার কাছে আরো কবুলিয়াত। ফজরের সুন্নত পড়ছেন, 10 মিনিট আছে, বসে বসে জিকির করবেন, এই দোয়াটা 100 বার করে নিলেন, বেশি সময় লাগবে না, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, বলে এই আমলটা আরো পরীক্ষিত। তো এটা একটা পরীক্ষিত আমল, যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন, দরিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন। আমলটা কি? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।